মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। আবার আসিব ফিরে ধানশিলটির তীরে এই বাংলায়। রূপসী বাংলার কবি, বহুমুখী উপমার কবিত্বে শুদ্ধতম কবি জীবনানন্দ দাশের প্রীতি ধন্য ঝালকাঠির ধানশিরি নদী এবং সুগন্ধা, বিষকালি, বাসন্ডা ও গাবখান এই পাঁচ নদীর মোহনীয় মোহনায় নির্মিত মঞ্চের সামনে এই উন্মুক্ত প্রাঙ্গণে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে দেশে বা বিদেশে টিভিতে বা অনলাইনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। নদী বিধৌত প্রকৃতির অপরূপ রূপে সজ্জিত দক্ষিণের জানালা খ্যাত বৃহত্তর বরিশালের ঝালকাঠি জেলা শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এই ঝালকাঠিতে জন্মেছিলেন বাংলার বাখ্যাত শেরে বাংলা একে ফজলুল হক, জন্মেছিলেন সুগন্ধাপাড়ের কবি কামিনী রায়ের মতো বিখ্যাত কবি এবং আরও অনেক কীর্তিমান ব্যক্তিত্ব। আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও শিকড়ের সন্ধানে বিভিন্ন স্থানে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় আজ এসেছি এই ঝালকাঠি জেলায়। চলুন শুরুতেই জেনে নেই এই মোহনায় নির্মিতব্য ধানশিরি ইকো পার্কের চারপাশের নদী, খাল ও চ্যানেলের সংক্ষিপ্ত পরিচয়। দর্শক মণ্ডলী, এটি হচ্ছে ঝালকাঠির প্রধান নদী সুগন্ধা। জানা যায় গঙ্গার তিনটি প্রধান শাখা নদী নলিনী, পাবনী ও হলাদিনী একসঙ্গে চন্দ্রদ্বীপের কাছে মিলিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলেছে। গঙ্গার এই ত্রিধারার মোহনার নামই হচ্ছে সুগন্ধা। বঙ্গোপসাগরের সঙ্গে পরোক্ষ যোগাযোগ থাকার কারণে ঋতুভেদে উত্তাল থাকে এই সুগন্ধার বুক। এই নদীর পাড়ই ছিল সেই বিখ্যাত কবি কামিনী রায়ের বাড়ি। আর এই সুগন্ধা নদীর পাশ দিয়ে বাঁয়ে যে নদীটি বয়ে গেছে এটি হচ্ছে বাসন্ডা খাল বা বাসন্ডা নদী। আর এটি হচ্ছে সেই বিষখালি নদী যেটি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার পাশ দিয়ে বয়ে চলেছে, যেটি এখানে বিশাল বাঁক নিয়ে সোজা ধাবিত হয়েছে বঙ্গোপসাগরের দিকে। আর ওদিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গাবখান চ্যানেল বা গাবখান নদী। চলুন এবারে যাওয়া যাক সেই গাবখান চ্যানেলে। দর্শক মণ্ডলী, বাংলাদেশের একমাত্র কৃত্রিম চ্যানেল হচ্ছে ঝালকাঠির এই গাবখান চ্যানেল। অনেকে এটাকে নদীও বলে থাকেন। মানুষের তৈরি বাংলার সুয়েজ খাল খ্যাত এই চ্যানেলটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 18 কিলোমিটার। ঝালকাঠি এবং পিরোজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত বিষখালি ও সন্ধ্যা নদীর সংযোগ স্থাপনকারী এই চ্যানেলটি দক্ষিণ অঞ্চলের একমাত্র আন্তর্জাতিক নৌপথ। ব্রিটিশরা ভারতের সঙ্গে বাণিজ্যিক সুবিধার জন্য 1918 সালে এই দীর্ঘ চ্যানেলটি খনন করে। উল্লেখ্য, এটি ছিল ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের জন্য প্রায় 100 বছর আগে নেয়া এক যুগান্তকারী পদক্ষেপ। এই চ্যানেলটি চালু হওয়ার পর সমুদ্র উপকূলীয় 118 কিলোমিটার নৌপথ ঘোরা থেকে নৌযানগুলো রক্ষা পায়। সময় এবং জ্বালানি সাশ্রয়ী হওয়ায় এই খালটির ব্যবহার ব্যাপক বৃদ্ধি পায়। আর এই চ্যানেলটির দুপাশে হৃদয় হরণ করা প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। গাবখান চ্যানেলে প্রবেশের মুখে হাতের বাঁদিকে গেলেই দেখা মেলে জীবনানন্দ দাশের প্রীতি ঘেরা সেই বিখ্যাত ধানশিরি নদী। ধানশিরি নদীটি দেখতে সমান্তরাল, খুব বেশি আঁকা বাঁকা নয়। সে সময় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় সুপারির হাট বসত এই ধানশিরি নদীতে। মূলত এই নদীর প্রতি আবেগ এবং ভালোবাসার কারণেই কবি জীবনানন্দ দাশের কবিতায় সবচেয়ে বেশিবার এসেছে এই নদীটির নাম। তবে ধানশিরি নদীটির আগের অবস্থা এখন আর নেই। স্থানীয়রা জানান নদীটি পুনর্খনন করে এর পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব, শুধু প্রয়োজন একটু উদ্যোগে। দর্শক মণ্ডলী, এই গাবখান চ্যানেলের উপরে নির্মিত হয়েছে এই সেতুটি, যেটি হচ্ছে পঞ্চম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, গাবখান সেতু। এটিও একটি বিখ্যাত সেতু, কারণ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী পানির সর্বোচ্চ লেভেল থেকে গাবখান সেতুর উচ্চতা 19.50 মিটার অর্থাৎ 64 ফুট, আর পদ্মা সেতুর উচ্চতা হচ্ছে 20 মিটার অর্থাৎ 65 ফুট। পদ্মা সেতু নির্মাণের আগে এই সেতুটি ছিল বাংলাদেশের সবচাইতে উঁচু সেতু। শুধু উচ্চতাই নয়, সেতুটির নির্মাণশৈলীর ভিন্নতাও পর্যটকদের মুগ্ধ করে। এই নদীর সঙ্গে মানুষের আছে সখ্যতা, আছে বৈরিতা, আছে হাসি কান্না সুখ দুঃখের অমর গাথা। এবারে ঝালকাঠির নদী ও গৌরব গাথা নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে চিত্ত দোলানো নৃত্য। আর এতে অংশগ্রহণ করেছে শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী বৃন্দ।
নালা খাল বিল বয়ে চলে অনাবিল, যেখানে সবুজ পরিপাটি সুগন্ধা বিশ খালি ধানসি তীরে ঘোড়া, আমাদের প্রিয় ঝালো কাঠি, আমাদের প্রিয় ঝালো কাঠি, ঝালো কাঠি, ঝালো কাঠি, ঝালো কাঠি, ঝালো কাঠি, আমাদের প্রিয় ঝালো কাঠি, আজও ডাকে কামিনী রায়ের মতো আরো কত কৃতি মুখ এই মাটি বুকে ধরে রাখে, মুক্তি যুদ্ধে ছিল এই জনপদ যেন মুক্তি সেনাদের ঘাঁটি, আমাদের প্রিয় ঝালো কাঠি, নদী নালা খাল বিল বয়ে চলে অনাবিল, যেখানে সবুজ পরিপাটি সুগন্ধা বিশ খালি ধানসিঁড়ি তীরে গড়া, আমাদের প্রিয় ঝালো কাঠি, আমাদের প্রিয় ঝালো কাঠি, আমাদের প্রিয় ঝালো কাঠি। আমরা নৃত্য গীতে শুনলাম ঝালকাঠির কৃষ্টি কথা এবং ইতিহাস গাঁথা। এবারে এই ঐতিহাসিক নগরী ঝালকাঠি সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য। ঐতিহ্যবাহী জেলা ঝালকাঠির ঐতিহাসিক, রাজনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক সুখ্যাতি সুপ্রাচীন। ব্যবসার নগরী, ঐতিহ্যের নগরী, বন্দর নগরী হচ্ছে ঝালকাঠি। ব্রিটিশ আমলে ধান, লবণ, পান, সুপারিকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছিল দক্ষিণাঞ্চলের ব্যবসায়িক বন্দর। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে জমিদার সত্যশরণ ঘোষাল এই বন্দর ঝালকাঠি নির্মাণ করেন এবং বাণিজ্যিক গুরুত্বের কারণে এই সময়টাতেই ঝালকাঠিকে দ্বিতীয় কলকাতা বলা হতো। বর্তমানে ঘোষাল জমিদার বাড়িটির অধিকাংশই সুগন্ধা নদীতে বিলীন হয়ে গেছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডে ঘোষাল জমিদার বাড়ির অনন্য সৃষ্টি ঝালকাঠির বর্তমান বারো চালা। ঐতিহাসিক এই স্থানটি একসময় ছিল রাজনীতির কেন্দ্রস্থল। দেশভাগের পূর্বে এই বারো চালাতেই মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ তৎকালীন বহু নেতা নেত্রী সভা সমাবেশ করেছেন। আর এত সব ঐতিহ্য ছিল বলেই একসময় জমিদার রাজা বণিকরা এখানে এসে ভিড় জমিয়েছিলেন। তারই প্রমাণ কীর্তিপাশা জমিদার বাড়ি, তেওয়ারি জমিদার বাড়ি, সুজাবাদের কেল্লা, শাহ সুজার মসজিদ, শিববাড়ির মন্দির, সিদ্ধকাঠি জমিদার বাড়ি সহ আরো অনেক প্রাচীন নিদর্শন। ঝালকাঠির রাজাপুরে রয়েছে একই আকৃতির তিনটি করে মসজিদ। প্রায় 600 বছর আগে নির্মিত এই মসজিদগুলোকে অনেকেই মোগল আমলে তৈরি বলে মনে করেন। ব্যবসায়িক ঐতিহ্যের সাক্ষী হিসেবে রয়েছে কাপুরিয়া বাড়ি, কলবাড়ি এবং চীনা নাগরিকের কবর। বর্তমানে প্রাচীন ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে ঝালকাঠির অন্যতম পণ্য পেয়ারা আর শীতলপাটি। ঝালকাঠির ঐতিহ্যবাহী গামছাও ছিল দেশ সেরা, জেলে দিয়েই ঝালকাঠির নাম, তাই মাছ ধরাও ঝালকাঠির আরেকটি ঐতিহ্য। ঝালকাঠির প্রাচীন নাম ছিল মহারাজগঞ্জ। 1984 সালের 1 জানুয়ারি পূর্ণাঙ্গ জেলায় রূপান্তরিত হয় এই প্রাচীন জনপদ। বাংলার শ্রেষ্ঠ জারি গায়ক আব্দুল গনি বয়াতির জন্ম এই ঝালকাঠির নুরুল্লাপুর গ্রামে। নাথ ও নট্য কোম্পানি নামে দুই বাংলার শ্রেষ্ঠ যাত্রা দলের জন্ম এই ঝালকাঠিতেই। গুনাই বিবির পালাগান আর আসমান সিং এর ফাঁসি এ জেলার লোকসংস্কৃতির অন্যতম উপস্থাপনা। মুক্তিযুদ্ধেও ঝালকাঠির মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে। এখানকার পেয়ারা বাগানগুলো ছিল মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প। মুক্তিযোদ্ধাদের দুর্বার প্রতিরোধের মুখে 8 ডিসেম্বর ঝালকাঠি জেলা হানাদার মুক্ত হয়।
শেরে বাংলা এ কে ফজলুল হক, বিখ্যাত কবি কামিনী রায় ও চিকিৎসক যামিনী সেন, সাংবাদিক সন্তোষ গুপ্ত, হজরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান, অভিনেতা গোলাম মুস্তফা, কথা সাহিত্যিক শামসুদ্দিন আবুল কালাম সহ অনেক কীর্তিমান ব্যক্তিত্ব এই ঝালকাঠি জেলায় জন্মগ্রহণ করেন। আমরা ঝালকাঠির কিছু চমৎকার অজানা কথা জেনে চমৎকৃত হলাম। তবে কিছু কিছু চমক আমাদের চমকিত, পুলকিত, বিনোদিত করলেও কিছু কিছু চমক আমাদের সংস্কৃতির সুস্থ ধারাকে অসুস্থ করে তোলে। সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে এই অসুস্থতা জন্ম দেয় অনেক প্রশ্নের, আর এই নিয়ে কাশিম টিভির একটি সমসাময়িক প্রতিবেদন। দর্শক মন্ডলী, করোনা আক্রান্ত দর্শক শূন্য সিনেমা হল আবার হয়েছে দর্শকপূর্ণ। হলে হলে ঝোলে হাউসফুল, দেখা মেলে শিল্পীর, যোগাযোগ মাধ্যমে উঠে ঝড়, ছবি নিয়ে তর্ক বিতর্ক, পোশাক বিড়ম্বনা সহ চলে নানান আলোচনা সমালোচনা। কাশিম টিভির পক্ষ থেকে আমরা এসেছি একটি হলে, দেখা যাক ছবি শেষে দর্শক কি বলে। কেমন দেখলেন? এক কথাই ওয়াও। আপনি কেমন দেখলেন? অসাধারণ। আপনার কেমন লেগেছে? সবাই খুব সংক্ষিপ্ত উত্তর দিচ্ছে, প্রায় ছবি দেখার পরেই এই ধরনের শব্দগুলো শুনে যায়। আপনার কাছে একটু ভিন্ন কিছু শুনতে চাইছি, আপনার কেমন লেগেছে? আমি তো ভাই মনোযোগ দিয়ে ছবিটা দেখতেই পারি না। কেন কেন? সব জোড়া জোড়া, সবার হাতে পপকর্ন অথবা ড্রিঙ্কস, খাইবো না দেখবো না কথা দেবো, আগে বিরতির সময় এইসব খাইতো, আর এখন এইসব লগে লইয়া থাকে, ছবিটা মাথায় ঢুকেই না। আপনার কেমন লেগেছে? আরে ভালো মন্দ মন্তব্য পরে আপনি বলেন, এইসব ছবি কি পরিবার নিয়ে দেখা যায়? আচ্ছা ছবি নিয়ে আপনার মন্তব্য কি? ছবিতে একটা ভিন্ন মাত্রা ছিল। মাত্রাটা কিরকম? গালি দেখলাম, গালি আসলে তালি, বেশ কিছু নতুন গালি শিখেছি, প্রয়োজনে ব্যবহার করতে পারবো। গালি কি শেখার জিনিস? তাহলে কি দেখার জিনিস? তাহলে দেখতে এলেন কেন? এই যে আমি কইতাছি ভাই, উত্তরটা আমি দিতেছি, সবাই হুজুরকে আছে, আগে সিনেমায় সব কুবচনা ছিল না, গল্প বলো ছিল, পরিবার নিয়ে দেখা যাইতো, আর এখন ভয় হয় কখন গালি বোমা বর্ষণ হয়। মামা আপনার একটা গালি দেই। ছিছি, এটা তো টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। তাহলে একটা টুক 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 দিয়ে দিবেন, তাহলে পাবলিক পাবো, এখানে একটা গালি আসছিল। আপনার কেমন লেগেছে? অসাধারণ ক্যামেরার কাজ, অদ্ভুত সংলাপ, অনবদ্য অভিনয়, অসম সিনেমা। আপা আপনি মনে হয় কিছু বলবেন? ইয়েস ইয়েস ইয়েস, কিছুক্ষণ আগে যে ভদ্র মহিলা তার গেলেন, উনি শুধু শুধু ভয় পেয়েছেন, এখনকার নাটক সিনেমা ওয়েব সিরিজে গালি মানে হি, আরে গালি হলো নাটক সিনেমার অলঙ্কার, ইনফ্যাক্ট এখন তো অনেকে গালির পক্ষে অবস্থান নিয়েছেন, আগে নাকি অভিনেতাদের দেখলে মানুষ অভিনয় শুনতে চাইতো, আর এখন শুনতে চাই গালি। একে কি বলবেন আপনারা, ঊর্ধ্বগমন নাকি অধঃপতন? এভাবে চলতে থাকলে তো ভবিষ্যতে গালি ছাড়া সিনেমাই হবে না। একদম। আপনি কেমন দেখলেন? মনটা ভরে দেখছি। ছবিটা কেমন লেগেছে? আমি তো নায়ক নায়িকা রে দেখতে আসছি, ওনারা আমাদের সাথে ছবি দেখবে, এই সুযোগ কি ছাড়া যায়? আগে কখনো সিনেমার নায়ক নায়িকারা দর্শক দায়িকা এইভাবে এক লোকে বইয়ে সিনেমা দেখতো না, আইবিও বোরকা পরে আসতো, স্বপ্নের মানুষ স্বপ্নের মতোই থাকতো, আমরা ছবি দেখা কল্পনা করতাম, এখন কল্পনা নয় সব বাস্তব। আপনি কেমন দেখলেন? বহু কষ্টে টাকা জোগাড় করে সিনেমা দেখাইছেন, কিন্তু ঢুকতে পারেন। কেন কেন? আমার দোষ, আমার পোশাক লুঙ্গি। ভাই আপনি কে? আমি রিপোর্টার কাশিম টিভির। ও কাশিম ভাই, আপনি আমার কথা একটু কইলেন, লুঙ্গি পিন্ধে অনেকে সিনেমায় অভিনয় করে, তাইলে লুঙ্গি পিন্ধে সিনেমা দেখান যাইব না কেন? আসলে আমার মতো সাধারণ মানুষ আর সিনেমা দেখতে পারবো না, কারণ এইগুলো হলো বড় লোকের সিনেমা হোক, আমার বলে গিয়া কম পয়সা একটু সিনেমা দেখান যাইব। বাস্তবতা এবং বাস্তবত্ব বিবর্জিত, গালি দ্বারা সজ্জিত, অবাস্তব ছবির বদলে ছবিতে বাস্তব ঘটনার বাস্তবিক বাস্তবায়ন হলে ছবি চলে, দর্শকও যায় হলে, ছবিকেও ভালো বলে। এ প্রসঙ্গ ছেড়ে চলুন, আবারও চলে যাই ঝালকাঠির ভালো কিছু দেখতে, কীর্তি পাশার কীর্তি আর ছেড়ে বাংলার কৃতি। দর্শক মন্ডলী, কথা বলছি ঝালকাঠি জেলা সদর থেকে 5 কিলোমিটার উত্তরে অবস্থিত প্রাচীন নিদর্শন সমৃদ্ধ জনপদ কীর্তিপাশায় অবস্থিত কীর্তিপাশা জমিদার বাড়ির সামনে থেকে। কীর্তিপাশার জমিদার দুর্গাদাস সেনের সন্তান রামজীবন সেন নির্মাণ করেছিলেন এই সুদৃশ্য কীর্তিপাশা জমিদার বাড়ি। তিনি রাজা কীর্তিনারায়ণের নাম অনুসারে নাম রেখেছিলেন কীর্তিপাশা জমিদার বাড়ি, যার কিছু কিছু নিদর্শন আজও রয়ে গেছে। জনশ্রুতি আছে বরিশাল বিভাগের প্রথম নাট্যমঞ্চ চালু হয়েছিল এই কীর্তিপাশায়, আর এই স্থানটিতে ছিল জমিদার বাড়ির নাট্যশালা। বর্তমানে এই স্থানে 2টি শিক্ষা প্রতিষ্ঠান ও 1টি নার্সিং ইনস্টিটিউট করা হয়েছে।
দর্শক মন্ডলী, এবারে কথা বলছি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া বলে একটি গ্রাম থেকে। আমার পেছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এখানেই 1873 সালের 26 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার বাখ্যাত মহান নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক। শুধু জন্মই নয়, তার শৈশব কৈশোর এমনকি মধ্য বয়সের অনেক সময় কেটেছে এই বাড়িতে। এই বাড়িটি হচ্ছে তার মামা বাড়ি। তার বাবা আইনজীবী কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং মায়ের নাম ছিল সৈয়দুন্নেসা। রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার কারণে সর্বভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। 1937 সালে লখনৌতে এক ঐতিহাসিক রাজনৈতিক সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে তাকে শেরে বাংলা খেতাবে ভূষিত করা হয় এবং তার ন্যায়নীতি ও আপুষীনতার কারণে সাধারণ মানুষের কাছেও তিনি পরিচিত ছিলেন শেরে বাংলা বা বাংলার বাঘ হিসেবে। তবে এই বাড়িটিতে এখন আর জমিদারির কোনো ছাপ নেই। অযত্ন অবহেলায় ভগ্নপ্রায় এই ঐতিহাসিক বাড়িটি। এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃপক্ষের ফলক সর্বস্ব সংরক্ষণ লক্ষ্য করা যাচ্ছে। এবারে চলুন আমার সঙ্গে ভেতরে যাওয়া যাক। দর্শক মন্ডলী, আমি এখন যে কক্ষটিতে এসেছি এটি হচ্ছে শেরে বাংলার জন্মকক্ষ, অর্থাৎ নানাবাড়ির এই কক্ষটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তবে সম্প্রতি এই কক্ষটির সংস্কার করা হলেও কক্ষটির চারিদিকে দেখে মনে হচ্ছে সংস্কার কর্মটি ছিল বেশ দায়সারা গোছের। চারিদিকে ঝোপ ঝাড় জঙ্গলে ভরা এই জমিদার বাড়িটির আশু সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রি প্রাপ্ত প্রখ্যাত কবি কামিনী রায়ের একটি বিখ্যাত কবিতা হচ্ছে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। তবে সময়ের বিবর্তনে এখন অনেকেরই কোনো কিছুতেই এই সংশয় শঙ্কা লাজ লজ্জা নেই। ভার্চুয়াল জগতে বিচরণের কারণে অকারণেই তাদের জীবনের অস্তিত্ব থাকে ছবিতে, স্ট্যাটাসে, মেসেজে। পরিচয় হয় অচেনা, অজানা, অদেখা, অধরা কারো সঙ্গে। আর এই ভার্চুয়াল প্রভাবে অ্যাকচুয়াল কী হয় দেখুন। আমি আপনার ফলোয়ার, তার মানে কবে থেকে ফলো করছেন? তিন চার বছর ধরে। কোথায় কোথায় ফলো করছেন? এক জায়গাতেই ফলো করছি, সেটা কোথায়? ফেসবুকে। তাহলে এখানে কেন ফলো করছেন? এটা তো ফেসবুক না, রাস্তা। সেটা জানি, কিন্তু আমি যে আপনাকে লাইক করি। কিন্তু আমি তো আপনাকে লাইক নাও করতে পারি। আপনি তো আমাকে ব্লক মারেন নাই। এরকম লাইক আমাকে অনেকেই করে, তাই বলে কি এখন সবাইকে ব্লক করতে হবে? আমি আপনাকে কমেন্ট করেছিলাম ইউ আর বিউটিফুল, আপনি তো সেই কমেন্টে লাভ রিয়্যাক্ট জানিয়েছেন। এরকম অনেকেই আমি ফেসবুকে লাভ রিয়্যাক্ট করে থাকি। ওটা ভার্চুয়াল মিডিয়া, সবাই এভাবেই রিয়্যাক্ট করে, একজন একজনকে প্রশংসা করে, শুভেচ্ছা জানায়। অ্যাকচুয়ালি আমি এটা চিন্তা করি না। এখন থেকে সব বিষয় অ্যাকচুয়ালি না, ভার্চুয়ালি চিন্তা করি। দর্শক মন্ডলী, শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। এই মোহনার সামনে, এই উন্মুক্ত প্রাঙ্গণে যে হাজার হাজার দর্শক বসে আছেন, তাদের মাঝখান থেকে আমরা 4 জন দর্শক নির্বাচন করব প্রশ্নোত্তরের মাধ্যমে। যেহেতু আজ আমরা এই প্রাচীন নিদর্শন সমৃদ্ধ ঐতিহ্যবাহী জেলা ঝালকাঠিতে এসেছি, তাই এই অঞ্চলকে নিয়েই আমরা আপনাদের কিছু প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দিতে পারবেন তারাই নির্বাচিত হবেন আমাদের পরবর্তী পর্বের জন্য। এই পর্বে আমাকে সহযোগিতার জন্য এখানে রয়েছে রানা আর এখানটা রয়েছে মামুন। তারা এই সঠিক উত্তরদাতাদের বাছাই করবে। আমাদের দরকার হচ্ছে 2 পুরুষ এবং 2 নারী। তাহলে আমরা শুরু করছি প্রথম প্রশ্ন। ঝালকাঠি জেলার একটি উপজেলা রাজধানী ঢাকার পরেই পৌরসভার মর্যাদা লাভ করে, বলতে হবে এই উপজেলাটির নাম কি এবং পৌরসভাটি কত সালে প্রতিষ্ঠিত হয়? আমি দেখতে পাচ্ছি অনেকগুলি হাত উঠেছে, ওখানে একজন, বলুন আপনি। নলসিটি পৌরসভা আর প্রতিষ্ঠিত হয়েছে 1865 সালে। উত্তর সঠিক হয়েছে, তার জন্য করতালি। আপনার নাম? গ্লোরিয়া বিশ্বাস তন্নি। কি করেন আপনি? স্টুডেন্ট। অনেক ধন্যবাদ। আমরা এবারে চলে যাব পরবর্তী প্রশ্নে। কবি জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কবিতার নাম কি, এটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এইখানে একজন, হ্যাঁ আচ্ছা বলুন আপনি। বর্ষাবহন, আর 1919 সালে প্রকাশিত হয় ব্রহ্মবাদী পত্রিকায়। জন্মগ্রহণ করেছিলেন? এখানে একজন, বলুন আপনি। কামিনী রায়ের বাবার নাম হচ্ছে চণ্ডীচরণ সেন, আর তার জন্ম হচ্ছে 1864 সালের 12 অক্টোবর ঝালকাঠি জেলার বাসন্ডা গ্রামে। তার পেশা কি ছিল? তার বাবা হচ্ছে ইতিহাস নির্ভর উপন্যাস লিখতেন, কিন্তু পেশা ছিল বিচারক। অনেক ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। আপনার নাম কি? ফাতিমা ফারুকি রিজা। কি করেন আপনি? আমি স্টুডেন্ট। অনেক ধন্যবাদ। আমাদের দরকার আরেকজন পুরুষ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বরিশালের বিখ্যাত সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রতিষ্ঠাতার বাড়ি এই ঝালকাঠিতে, বলতে হবে তার জন্মস্থান কোন উপজেলার কোন গ্রামে?
অনেকেই হাত তুলেছেন, অর্থাৎ সবাই পারেন এটি, রাজাপুর উপজেলার গালুয়া গ্রামে। অনেকেই উত্তর দিয়েছেন, তাই আমরা কাউকে নিতে পারছি না, চলে যাব পরবর্তী প্রশ্নে। শেরে বাংলা একে ফজলুল হক ঝালকাঠির কোথায় জন্মগ্রহণ করেন? তার পিতা ও মাতার নাম কি ছিল? এখানে একজন, হ্যাঁ বলুন আপনি। শেরে বাংলা একে ফজলুল হক ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন সাতুরিয়া গ্রামে 1873 খ্রিস্টাব্দের 26 অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং মাতা বেগম সৈয়দুন্নেছা। উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? মোহাম্মদ রিয়াজ আহসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, রাজাপুর ঝালকাঠি। অনেক ধন্যবাদ। প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত চারজন দর্শক আমরা পেয়ে গেলাম, চলে আসুন আপনারা মঞ্চে, চলে আসুন। এবারে আপনাদের নিয়ে শুরু করব আমরা আমাদের দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনাদের অভিনয় করতে হবে, তবে নাট্যাভিনয় নয়, যাত্রাভিনয়। যাত্রাপ্রিয় এই ঝালকাঠিতেই 150 বছর আগে প্রথম নাথ ও নট্য নামে বাংলার শ্রেষ্ঠ দুটি যাত্রা দলের যাত্রা শুরু হয়। তাই আমরা এবার আমাদের বিষয় নির্বাচন করেছি সেই যাত্রাভিনয়। বরিশালের বিখ্যাত যাত্রাপালা গুনাই বিবির অনুকরণে সমসাময়িক বিষয় নিয়ে আমরা ছোট্ট একটি নাটিকা তৈরি করেছি। তবে এই নাটিকাটি ঝালকাঠির, অর্থাৎ বৃহত্তর বরিশালের ভাষায় যাত্রার ঢঙে আপনাদের অভিনয় করে দেখাতে হবে। এতে গুনাই বিবি পালার চারটি চরিত্র রয়েছে, গুনাই বিবি, তার প্রেমিক তোতা এবং তার বান্ধবী মর্জিনা এবং তার ভাই খালেক। আপনাদের হাতে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হচ্ছে, আপনি গুনাই বিবি, আপনি হচ্ছেন তোতা মিয়া, আপনি মর্জিনা এবং আপনি খালেক। প্রস্তুতির জন্য সময় পাবেন 10 মিনিট। সময় শুরু হলো এখন। সময় শেষ, এবারে শুরু করুন। গুনাই, গুনাই, কই গেল গুনাই? কি হইছে তোতা পাখি, তুমি কেন তুমি এইভাবে আমার ডাকতে আসো? তোমার ডাক হললে মোর কয়জনের মধ্যে দুপুর দুপুর হরে। চিন্তা করছি তোমার আবার স্কুলে ভর্তি করাবো, তোমার দাদা এইয়া কইছে। না না না, আমি আর পড়তে যাব না। আর দাদাই কইলে কমু, ওহ দাদা যাব না ওই স্কুলে। এখনকার বউরা চ্যানেল খোলে আর ভিডিও বানায়। কি বানাইছো মোটু দা? এলে মোরাও একটু আইডিয়া পাইতাম। মুই নাচের ভিডিও বানাইছি। এলে মুই আর তোতা মিয়া দুইজনে ওই নাচের ভিডিওই বানামু। তুইও নাচবি, মাইনছে কি কইব? ওরা বড় নাচ দিমু। এই তোতা মিয়া আও দি একটা স্যাম্পল দেখাই দিও আপনা নাচের। আরে মর্জিনা ভিডিও হট দি। আমার মনের রাজা তুমি, দেশে রাজা আমি রাজের রানী। ও গুনাই, তুই দে বিউতে ফার্স্ট হবি। তাইলে মোরাও কামটা শুরু করে দি। তাই মোরা কিন্তু কোনো আলতু ফালতু জায়গায় ভিডিও হরমু না। মোগো জেলায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এই সব জায়গায় মোরা ভিডিও হরমু। শীতলপাড়ির গ্রাম, ধানসিঁড়ি নদী, ভাসমান ওই গইয়া বাগান, ওই সব জায়গায় মোরা ভিডিও হরমু। ঠিক আছে, তুমি নাচবা কোমরে গামছা বাইন্দা, আর মুই নাচবো কোমরে আলতু-ফালতু জিনিস খাইতে খাইতে আমাকে বদহজম হয়ে গেছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা যে চমৎকার অভিনয় দেখলাম, এরা পাকা অভিনেতা নয়, তারপরও তাৎক্ষণিক প্রস্তুতিতে ভালোই অভিনয় করেছেন। এবারে ফলাফল, দর্শকদের উচ্ছ্বাস এবং প্রতিক্রিয়া, এবং আমাদেরও মনে হয়েছে প্রথম হয়েছেন যিনি, অর্থাৎ কম্পিউটার বিজয়ী যিনি হয়েছেন তিনি হচ্ছেন তন্নি বিশ্বাস, গ্লোরিয়া, তার জন্য বড় তালি। তবে আপনাদেরও নিরাশ হবার কিছু নেই, আপনাদের সবার জন্য রয়েছে আমাদের কাছে সবসময়কার জন্য মূল্যবান পুরস্কার, এই বই রয়েছে, কেয়ার গিফট সামগ্রী এবং পরিবেশ বন্ধু গাছ, আর সবগুলো পুরস্কার দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ।
দর্শক মণ্ডলী, কবিগুরু বলেছেন ব্যাধির চেয়ে আধিই হলো বড়, অর্থাৎ রোগের চেয়ে দুশ্চিন্তাটাই বড়। নানান অনিয়ম অসঙ্গতির কারণে অনেকেরই মন ভালো নেই, ফলে মানসিক চাপ বাড়ছে, মুখে তার ছাপ পড়ছে। আর তাই চিত্ত প্রশান্তির প্রত্যাশায় চিত্ত পরামর্শকের কাছে গেছেন এক ব্যক্তি। আমার এই সিলেটারি নিয়ে আমি খুব বিপদে আছি, স্মৃতিভ্রষ্ট হয়েছে, কিছু মনে থাকে না, সারাদিন ফেলফেল করে চায়া থাকে। কাউর চিন্তা না, ভাবলাম আপনি তো এইসব ব্যাপারে অনেক অভিজ্ঞ, কোন লাইনে যাবো যদি একটু বলতেন। কোনো ডাক্তার কবিরাজ দেখেছেন? বিছানায় পড়ে যাওয়ার মতো কোনো ওষুধ তো না, সমস্যা একটাই, সব কিছু ভুলে যায়। কি খাইলো, কি দেখলো, কি শুনলো, কিছুই মনে রাখতে পারে না, গাইল দিলো ছায়া থেকে। ঠিক মতো খাওয়া দাওয়া করে? দিলে খায়, না দিলে নাই, উনি খাওন নিয়ে কোনো ডিস্টার্ব নাই। ঠিক মতো ঘুমায়নি? একদম টাইমলি রাত 10টার মধ্যে বিছানায় যায়, ভোর 6টার মধ্যে ওঠে, এই নিয়ে কোনো সমস্যা নাই, কোথাও বাইরও হয় না। আসলে আমি তো তার কোনো কিছুতে কোনো সমস্যা দেখতেছি না, এরকম অসুখ আমার হলে তো আমি মহা খুশি থাকতে। তার মানে? মানে খুবই সহজ, প্রথমত মানুষের প্রধান সমস্যা হচ্ছে খাওয়ায়, এ ব্যাপারে তার কোনো কমপ্লেন নেই, ফাইলে খায় না ফাইলে নাই। দুই নম্বরে আসেন ঘুম, তার ঘুমের টাইম টেবিল খুবই ভালো, আর্লি বেড আর্লি রাইজ, সাউন্ড স্লিপ। তৃতীয়ত উনি কাউকে ডিস্টার্ব করে না, ঠিক কি না? কিন্তু সে তো কিছু বলে না, সব কিছু ভুলে যায়, কিছু দেখেও দেখে না, কিছু শুনেও শোনে না। এই কারণে তো সে আরো বেশি ভালো আছে, ও যদি সবকিছু দেখি মনে রাখতো, সবার কথা শুনি ভুলি না যাইতো, তাহলে তো সে আরো বেশি অসুস্থ হয়ে যেত, তার খাওয়া দাওয়া ঘুমের টাইম টেবিল আউলে যেত, অশান্তি হইতো। এখন আপনি বলেন মুরব্বী, উনি কি ওনার মতো সইবে নাকি আপনার মতো সইবে? কিন্তু মাঝে মাঝে যে স্মৃতি ভ্রংশ হয়, সেটার কি কোনো চিকিৎসা করবো না? শুনুন মুরব্বী, স্মৃতিভ্রষ্টের কথা আর কি বলবো, বাংলা সিনেমায় দেখেন না, উষ্টাকায় ফুললে, অ্যাক্সিডেন্ট করলে, মাথা বাড়ি গেলে পুরান স্মৃতি সব ফিরে আসে, এটাকে বলে হচ্ছে সিনেমাট্রোমাইসিন। সেইটার উপরে ভরসা করেন, দেখবেন কোনো না কোনো একদিন কিছু লোকে এতে বাড়ি বুড়ি খায়, পুরানো স্মৃতি সব ফিরে পাইছে, তখন কিন্তু পুরা জেনারেশন এবং নতুন একটা ঝামেলা ফড়ে দেবে না, কিন্তু কই দিলাম। তাহলে কি বুদ্ধি দিলেন? হ্যাঁ ডাক্তার, ওনার সব কথা আপনার থেকে শুনে আমার কাছে ওনাকে মনে হয়েছে উনি একজন সহনশীল, ধৈর্যশীল এবং নীতিবাম লোক। আসলে উনি একটা ভাব ধরছে, এই স্মৃতিভ্রম টতিভ্রম কিছুই না, আসলে উনি পুরান কোনো স্মৃতি মনে রাখতে চায় না। আমাদের অনেকেরই কিন্তু এই ভাবটা ধরা উচিত, শুনিয়াও না শোনা, দেখিয়াও না দেখা, আর গলাটাকে যতদূর সম্ভব নিয়ন্ত্রণ করা। এজন্যই বলে অনেক কথার অনেক দোষ, ভেবেচিন্তে কথা কই। আমরা জানি ধনুকের তীর আর মুখের কথা একবার বেরিয়ে গেলে তা আর ফিরে আসে না, তাই কথারও একটা মাপ থাকা উচিত, কারণ কথা যদি অযথা হয় তবে মূল অর্থের চেয়ে ভুল অর্থ করারও অবকাশ থাকে। তাই এসব কথা থাক, যাওয়া যাক ঝালকাঠির ব্র্যান্ড পণ্যে। পেয়ারা আর শীতল পাটি হচ্ছে ঝালকাঠির দুটি ব্র্যান্ড পণ্য, তাই ঝালকাঠির মূল স্লোগান হচ্ছে পেয়ারা আর শীতল পাটি, এই নিয়ে ঝালকাঠি। শুরুতেই যাওয়া যাক পেয়ারা বাগানে। দর্শক মণ্ডলী, কথা বলছি বরিশাল বিভাগের পিরোজপুর এবং ঝালকাঠি সীমান্তের একটি বিশাল পেয়ারা বাগান থেকে, যার অর্ধেক পড়েছে ঝালকাঠির ভীমবুড়িতে এবং আর অর্ধেক পড়েছে পিরোজপুরের আদমকাঠিতে। আর এই ঝালকাঠির একটি ব্র্যান্ডিং পণ্যই হচ্ছে এই পেয়ারা। আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানে আঁকা বাঁকা মানুষের তৈরি অনেক সরু খাল রয়েছে, এই সরু খালের দুপাশে রয়েছে অসংখ্য পেয়ারা বাগান, এবং এখানকার বিভিন্ন স্থানে হাজার হাজার একর জমিতে এভাবে পেয়ারা চাষ হয়, এবং এগুলো সব চাষ করা হয়েছে সজ্জন পদ্ধতিতে। এই অঞ্চলের 5,000 মতো চাষি এই পেয়ারা চাষের সঙ্গে যুক্ত। 1850 একর জমিতে প্রতি বছর প্রায় 6,500 টন পেয়ারা উৎপাদন করা হয়। মূলত আষাঢ় ও শ্রাবণ মাস হচ্ছে পেয়ারার ভরা মৌসুম, এ সময় চাষিরা বাগান থেকে কচকচে কাঁচা পেয়ারা সংগ্রহের কাজে ব্যস্ত থাকেন। আপনার নাম? নাম জয়। কি আপনি কতটুকু পেয়ারা সংগ্রহ করেছেন? 5 মন। 5 মন? কত মন পেয়ারা সংগ্রহ করতে পারবেন? এক সময়ের মতো আমার পেয়ারা সংগ্রহ করা যাবে। আচ্ছা, মানে এক মৌসুমে 100 মন পেয়ারা চাষ করে আপনি খুশি? খুবই খুশি। আচ্ছা আচ্ছা, এবারে আমরা যাচ্ছি সেই সরু খাল দিয়ে। আমরা দেখলাম এই মাত্র আপনি এই লেবু বাগান থেকে কিছু লেবু নিলেন, আপনি এই লেবু নিয়ে কোথায় যাচ্ছেন? ঝালকাঠি থেকে প্রায় 12 কিলোমিটার উত্তরে অবস্থিত এই ভীমরুলি পেয়ারা বাজার। পেয়ারাকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে দেশের একমাত্র এই ভাসমান পেয়ারা বাজার, যা পর্যটকদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। তিন দিক থেকে তিনটি খাল এসে মিশেছে এই স্থানটিতে, যে কারণে অপেক্ষাকৃত প্রশস্ত বলেই এই তিন খালের মোহনায় বসে এই ভাসমান পেয়ারা বাজার।
আপনারা দেখতে পাচ্ছেন চাষিরা বিভিন্ন ধরনের মৌসুমি ফল নিয়ে হাজির হয়েছেন খালের দুই পাশে। চলতি পথে নৌকার উপরেই চলে বেচা কেনা। আমরা এবারে একজন পেয়ারা চাষির সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনি এখানে কি প্রতিদিনই তো পেয়ারা নিয়ে আসেন? পেয়ারা নিয়ে আসি প্রতিদিন। কত মন? 5-7 মন এইখানে বিক্রি হয়, এটা চারিদিকে চলে যায়। চলিয়া যায় না? এত যে পেয়ারা, সারাক্ষণ পেয়ারা সাথেই আছেন, নিজে পেয়ারা খান? হ্যাঁ, পেয়ারা খাইছে তো একটা ভালো ভিটামিন। আমি এর আগে কাজই পারতাম না, এখন পেয়ারা ফাটাইছি বড়, এখন কাজ করতে পারি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রতি বছর পেয়ারার মৌসুমে দেশের নানা প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতা এবং ব্যবসায়ীদের পদচারণায় জমে ওঠে এই ভাসমান পেয়ারার হাট। পেয়ারা বাগানের এই প্রাকৃতিক সৌন্দর্য এবং ভাসমান বাজার উপভোগ করতে ভ্রমণ পিপাসু মানুষ ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ অনেক বিদেশি নাগরিকও আসেন এখানে। আর সে কারণেই বাংলাদেশ পর্যটন কর্পোরেশনও এখানকার পেয়ারা বাগানগুলোকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করেছেন। ঝালকাঠি জেলার অন্যতম প্রধান এবং পুরনো ঐতিহ্য হচ্ছে শীতলপাটি। জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো বাংলাদেশের শীতলপাটি বুননের এই ঐতিহ্যবাহী হস্তশিল্পকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধুনা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ঝালকাঠি জেলার রাজাপুর, নলসিটি এবং সদর উপজেলার কয়েকটি গ্রাম দক্ষিণাঞ্চলে পাটি গ্রাম হিসেবে পরিচিত। এইসব গ্রামের প্রায় 500 পরিবার বাণিজ্যিকভাবে শীতলপাটি বুননের কাজ করে থাকেন। যে গুল্মজাতীয় উদ্ভিদ থেকে শীতলপাটি তৈরি করা হয় অঞ্চল ভেদে তার নাম হল পাইত্রা, মুত্রা বা পাটি বেদ। আর যারা পাটি তৈরি করেন তাদের বলা হয় পাটিকর বা পাটিয়াল। পাটিকরের লক্ষ্য থাকে মুত্রা বা পাইত্রার ছাল থেকে যতটা সম্ভব সরু ও পাতলা বেদি তৈরি করে নেয়া, যাতে পাটি নরম ও মসৃণ হয়। বেদি তৈরি হওয়ার পর এক একটি গুচ্ছ বিড়ার আকারে বাঁধা হয়। তারপর সেই বিড়া হাঁড়িতে পানির সঙ্গে ভাতের মার মিশিয়ে সপ্তাহখানিক ভিজিয়ে রাখার পর সিদ্ধ করা হয়। এর ফলে বেদি মোলায়েম, মসৃণ ও চকচকে হয়। রঙিন নকশাদার পাটি তৈরির জন্য সিদ্ধ করার সময় রঙের গুঁড়া মেশানো হয়। সবশেষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুরু হয় পাটি বোনার কাজ। তীব্র গরমে শীতল পাটির হিমেল পরশের কোনো জুড়ি নেই। প্রাণ জুড়ানো এই শীতল পাটি তৈরির পেছনে থাকে কিছু মানুষের অসীম ধৈর্য, নৈপুণ্য আর অক্লান্ত পরিশ্রম। আমরা এসেছি একটি পাটি গ্রামে, রাজাপুর উপজেলার হাইল্লাকাটি গ্রাম। আমরা দেখতে পাচ্ছি বাড়ির বারান্দায় বসে নারী পুরুষ একসঙ্গে একাগ্রচিত্তে পাটি বোনার কাজ করছেন। আমরা এবারে কথা বলবো একজন পাটিকরের সঙ্গে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম বলাইচন্দ্র পাটিকর। পাটিকর কি আপনাদের পদবি? না, পদ। একটা পাটি তৈরি করতে আপনাদের কতদিন সময় লাগে? একটা পাটি একজনে করলে 10 দিন সময় লাগে। আচ্ছা, ভালো একটা পাটি তৈরি করতে। পরিবারের লোক সংখ্যা কজন আপনার? 5 জন। 5 জনে মিলে কি কাজ করেন? সবাই এই কাজ করি। এই পাড়ির দাম কত হয়? একটা দাম নিচে একটা পাড়ি 200 টাকাও আছে, আবার একটা পাড়ি 2500-2500 টাকাও আছে। এতে আপনাকে পোষায়? পোষায় না, আমি মোটামুটি শাক ভাত খাইয়ে থাকা যায়। তাও আমাকে এনজিওর মাধ্যমে প্রত্যেকের লোন আনা আছে। এই দুয়ার দ্বারা এসে দাঁড়াইতে টাকা দাও। প্লাস্টিক বাইরে বিলুপ্ত হয়ে যাইতে আছে। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আপনি যে আমাদের অজপাড়াগায় আসছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। এই শিল্পটি বিলুপ্ত হোক তা কেউ চায় না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই শিল্পটি আমাদের অহংকার। আমরা চাই এই শিল্পটি তার অস্তিত্ব নিয়ে দেশের ঐতিহ্য রক্ষা করবে এবং এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে। এবারে ব্র্যান্ড পণ্য থেকে একটু অন্য বিষয়ে আসি। বর্তমানে প্রযুক্তির কল্যাণে প্রায় সবখানে অনলাইনে স্বেচ্ছায় সজ্ঞানে অন্ন, বস্ত্র, বাসস্থান থেকে শুরু করে শিল্পীর সন্ধানও করে থাকেন অনেকে। দোস্ত, আমার 2 দিন পর একটা অনুষ্ঠান আছে, কারে কারে নেই শিল্পী? কত আমার দিকা লাভ নাই। আজকাল অনেকেই আছে শিল্পী এজেন্সি খুলে বসি, ওরাই কয় দিব কে কেমন গায়, কেমন জমায়, কার রেট কত, কার ডেট ফ্রি। তুই কর বন্ধু, আমি তো তোর মতন গুছায় কথা বলতে পারবো না। বুঝি, তুই পারবি না, আমি করতেছি। শিল্পী অন্বেষণ এজেন্সিতে ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কোন ধরনের শিল্পী চান? মডার্ন শিল্পী চাইলে 1 চাপন, ব্যান্ড চাইলে 2 চাপন, ফোক চাইলে 3 চাপন, বাউল শিল্পী চাইলে 4 চাপন, হৃদয় ছোঁয়া গান চাইলে 5 চাপন। আরো যে কত কি আছে কে জানে। আরে বেটা খারা খারা, আমি বরং 1 চাপি। মানে মডার্ন? হ্যাঁ, মডার্নের সব পাবি। চাপলাম 1। যন্ত্রের আওয়াজ বেশি, গলা কম চাইলে 1 চাপন, গানের সঙ্গে নাচ চাইলে 2 চাপন, ফ্যাস ফেসে গলা চাইলে 3 চাপন। বন্ধু, 2 চাপ, গান আর নাচ একলগে। এই নাচ কিন্তু সেই নাচ না, যে গাইবো সেই নাচবো। ভালো তো, 2 in 1। ঠিক আছে, দিলাম চাপ 2। মহিলা শিল্পী চাইলে 1 চাপন, পুরুষ চাইলে 2 চাপন। দিলাম 1। মিউজিক ভিডিও শিল্পী চাইলে 1 চাপন, ইউটিউবের শিল্পী চাইলে 2 চাপন, ভিউবার শিল্পী চাইলে 3 চাপন, ভাইরাল শিল্পী চাইলে 4 চাপন। আরে 7 চাপ। ঠিক আছে, দিলাম সাইরে 7,
দেখি ভাইরাল ক্যাটাগরি তে কি আছে। এক চাপুন বাদাম মার্কা গান চাইলে দুই চাপুন, ঠোঁট মিলাইন না শিল্পী চাইলে তিন চাপুন, লাইভ গাওয়া শিল্পী চাইলে চার চাপুন, স্টেজ কাঁপানো ঝাঁকা নাকা নাচ গান চাইলে পাঁচ চাপুন। বন্ধু পাঁচ চাপ, আমাদের ঝাঁকা নাকাই দরকার। দূর বেটা আর চাপু না, যারা আসল শিল্পী তাকে চাপা চাপি করে পাওয়া যাবো না, তাকে গান হুললে মানুষ লাফাইবো না, তালি দিব, যে তালির জন্য দর্শকের কাছে ভিক্ষা চাইতে হবে না ভাই, একটা তালি হবে। তাইলে আমার আর্টিস্ট, তুই তো খালি ঝাঁকা নাকা শিল্পী চাস, ওইসব তাইলে টিকটকের শিল্পী নেই, ওইখানে গ্রামার ছাড়া খালে বিলে জঙ্গলে অনেকেই নাচে, স্টারও পাবি হ্যাগল, হ্যাঁ গ্রামার ছাড়া নাচবো আর জমবো ভালো। দর্শক মণ্ডলী, পর্দায় যে ছবিগুলো দেখলেন এদের কেউ বা জন্মগতভাবে বিকলাঙ্গ, কেউ বা সড়ক দুর্ঘটনা কিংবা অন্য কোনো আঘাতজনিত কারণে হাত পায়ের হাড়ের নানাবিধ জটিল সমস্যায় ভুগছেন। আমাদের দেশে অত্যন্ত সফলভাবে এসব রোগীকে সেবা দেওয়া হচ্ছে একটি বিশেষ পদ্ধতিতে, আর সেই পদ্ধতিটি হচ্ছে ইলিজারব পদ্ধতি। 1951 সালে রাশিয়ায় আবিষ্কৃত অর্থোপেডিক শাস্ত্রের একটি নির্ভরযোগ্য চিকিৎসা পদ্ধতি হচ্ছে এই ইলিজারব পদ্ধতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত যুদ্ধাহত সৈনিকদের সেবা দেওয়ার জন্য গ্যাব্রিল আব্রামোভিচ ইলিজারব নামে একজন সোভিয়েত চিকিৎসক এই পদ্ধতির উদ্ভাবন করেন। বলা হয় অর্থোপেডিকের অন্যান্য গতানুগতিক চিকিৎসা যেখানে শেষ, ইলিজারব চিকিৎসার সেখানে শুরু। হাত পা ছোট, জন্ম থেকে বিকলাঙ্গ, নানান দুর্ঘটনার কারণে অর্থোপেডিক গতানুগতিক চিকিৎসায় সুস্থ করা না গেলে একসময় হাত পা কেটে ফেলতে হতো, কিন্তু বর্তমানে ইলিজারব পদ্ধতিতে এর সফল চিকিৎসা সম্ভব। যন্ত্রণামুক্ত এই চিকিৎসার মেয়াদকাল হাড়ের অবস্থা ভেদে 4 মাস থেকে 1 বছর। উল্লেখ্য, ইলিজারব পদ্ধতিতে প্রতিদিন 1 মিলিমিটার করে হাড় লম্বা করা যায়। শুধু তাই নয়, বাঁকা মেরুদণ্ড সোজা করা সহ হাত পায়ের ইনফেকশন জনিত যে কোনো রোগের চিকিৎসা করা যায় এই পদ্ধতিতে। বাংলাদেশে এই পদ্ধতিতে প্রথম চিকিৎসা শুরু করেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোফাক্করুল বারী। বর্তমানে বারী হাসপাতালে ভিজিটিং প্রফেসর এবং বারী ইলিজারব অর্থোপেডিক সেন্টারে তিনি প্রধান কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। দর্শক মণ্ডলী, আমরা এসেছি বারী ইলিজারব অর্থোপেডিক সেন্টারে, কথা বলবো অধ্যাপক ডাক্তার মোফাক্করুল বারীর সঙ্গে। শুরুতেই জানতে চাইব যে আপনাকে আমাদের দেশে এই ইলিজারব পদ্ধতির পাইওনিয়ার চিকিৎসক বলা হয়, এর কারণটি? কারণ হলো আমি সরকারি স্কলারশিপে 1975 আমি সোভিয়েত ইউনিয়নে যাই, আমি 10 বছরের মতো এখানে পড়াশোনা করেছি, এরপরে আমি এমএস করেছি, এমএস যখন করি তখন আমি অর্থোপেডিক্সে ইলিজারব আমি পড়াশোনা করি, তারপরে আমি ডক্টরেট যখন করেছি তখনও ইলিজারব পড়াশোনা করেছি, পোস্ট ডক্টরেট যেটা কুরগান বিশ্বের বিখ্যাত সেন্টার ওইখানে আমি পড়াশোনা করেছি, এবং পড়াশোনা করে এই টেকনোলজি আয়ত্ত করার ফলে বাংলাদেশে এসে এটা আমি এস্টাবলিশ করেছি, এই জন্য ওরা সবাই আমাকে বলে যে পায়োনিয়ার। মানে আপনি তাহলে প্রথম শুরু করেছেন বাংলাদেশে? বাংলাদেশে শুরু করেছি, তার আগে আমাদের দুই একজন করতেন উইদাউট এনি ট্রেনিং, আমার অনেক ছাত্র আছে যারা এখন করছে। আপনি বিদেশে তো অনেক হাসপাতালে কাজ করেছেন? জি, চায়নাতে কাজ করেছি, আমেরিকাতে কাজ করেছি, ইউকেতে গিয়েছি, তারপরে ইন্ডিয়াতে আমি প্রতি বছরই যাই ইলিজারব পদ্ধতিতে কাজ করি। আচ্ছা, বাংলাদেশে আপনি সর্বোচ্চ কত সেন্টিমিটার পর্যন্ত পায়ের হাড় বড় করেছেন? আমি 26 সেন্টিমিটার, একাধারে ফিমারের যেটা উপরের অংশ যেটা গিয়েছে অ্যাক্সিডেন্টে পড়ে গেছে, 26 সেন্টিমিটার 10.2 ইঞ্চি লম্বা করেছি, 10 ইঞ্চির বেশি, 10 ইঞ্চি লম্বা করেছি, লম্বা করেছি। এটাই বোধ হয় রেকর্ড নাকি আমাদের এই সাবকন্টিনেন্টে? আমার জানা মতে কেউ এত বড় লম্বা শুধু বাংলাদেশে নয় এই মহাদেশে এটাই বড় বড়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক তার, রিং, রড সহ কক্ষে অনেক সরঞ্জাম, এসব দেখে অনেকেই এই পদ্ধতিকে বেশ জটিল ভাবতে পারেন। হাড়ের চিকিৎসা এগুলো কিভাবে প্রয়োগ করেন একটু কি বুঝিয়ে বলবেন? এটা হলো এক্সটার্নাল একটা ফিক্সিয়েটার, বাইরের দিকে দেখতে পাচ্ছেন আপনি, ছোট ছোট তারের মাধ্যমে আমরা রুগীকে অবশ করে বাটা ড্রিল করে ঢুকা হাড়ের ভিতর দিয়ে ঢুকাই, তারপরে রিংয়ের সাথে এটাকে এভাবে ফিক্স করে দেই, তারপরে আজকে ফিক্স করলাম অপারেশন করলাম, কালকেই আপনি পেশেন্টকে দাঁড় করাতে পারবেন এবং হাঁটতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার সন্তান বোধহয় বসে আছে, নামটা? ডক্টর শায়ান বাড়ি। ডক্টর শিওকি আপনার সাথে কাজ করে? শায়ান আমার সাথে কাজ করে আজকে অনেক দিন ধরে, ডিরেক্টলি কাজ করে ফর দ্য লাস্ট 3 ইয়ার্স, এবং হি ইজ ডুইং ভেরি গুড সার্জারি, এবং অনেকে আমার এখানে ফেলোশিপ করতে আসে, ফরেনার্স অলরেডি 11 জনকে আমি করেছি। তা আপনার এখানে চিকিৎসা হয়েছে এরকম দু একজন রোগীর সম্পর্কে একটু আমি আপনাকে দেখাতে পারি। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই রোগীটাকে 26 সেন্টিমিটার উপরে থাই বোন যেটাকে বলা হয় পুরো রাস্তায় পড়ে গিয়েছে, পুরো খালি এই জায়গাটা, কিন্তু ওর সৌভাগ্যবান যে তার রক্তনালী কোনো ছিঁড়ে নাই। আমি উপরের থেকে আর নিচের থেকে হাড় বাড়িয়ে লম্বা করে পোড়াটা এতটুকু করেছি যে দাঁড়াতে পারে নাই, চিন্তাও করতে পারে নাই, নাও দেখেন আপনি ইলিজারব ফিক্সেটার নিয়ে সে সুন্দরভাবে হাঁটছে, ভালো আছি।
দেখেন ক্রিকেটের জন্য সে টোটালি আউট টাইপের, ইংলিশের আউট মত হয়ে গেছে। এখন দেখেন ওকে প্রথমে ডান পা করেছি, কয়েকদিন পরে বাম পা, তারপরে স্ট্রেইট সে দাঁড়িয়েছে, পাঁচ মাস পরে নাও আপনি দেখতে পান যে কত সুন্দরভাবে সে উদ্বোধ করছে। আর একটা ডিফিকাল্ট কেস আপনি দেখেন উল্টো দিকে এক্স টাইপের, পাঁচ মাস পরে দেখেন কারেকশন, এখন দেখি কিভাবে দৌড়াচ্ছে। ইলিজার পদ্ধতি আপনি অর্থোপেডিক্সের 85-90% প্রবলেম ইকুয়াল সলভ। অধ্যাপক বাড়ি আজকে ইত্যাদিতে আপনাকে দেখানো হচ্ছে, এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে রোগীদের উদ্দেশ্যে ইত্যাদির মাধ্যমে আপনার কিছু বলার আছে? বাংলাদেশে ইলিজার পদ্ধতি এখন একটা সুন্দর চিকিৎসা ব্যবস্থা। কেউ হাত পা কাটার আগে একবার চিন্তা করবেন যে শেষ এই চিকিৎসা পদ্ধতিটা আমি নিব ইলিজারোর মাধ্যমে, তারা জানে একবার হলো এই চিকিৎসা পদ্ধতিটা গ্রহণ করে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রযুক্তি যুক্তিযুক্তভাবে চিকিৎসা সহ অনেক জটিল সমস্যার সহজ মুক্তি ঘটায়। আবার কারো প্রচারমুখী প্রবণতার প্রবল প্রভাবে এই প্রযুক্তির যুক্তিহীন ব্যবহার সংসারেও ছন্দ পতন ঘটায়। যেমন এই দম্পতি, আমি চুপ করে থাকবো? মানুষ তো ঠিকই বলেছে, আমার কাপড় চোপড়ের প্রতি তোমার কোনো খেয়াল আছে? লাস্ট কবে আমাকে শাড়ি কিনে দিয়েছো তোমার মনে আছে? তার মানে গত সপ্তাহে তুমি একটা নতুন শাড়ি কিনলে। এই তোমার এত শাড়ি থাকতে আরো শাড়ি চাই? আমার বান্ধবীরা সবাই নিত্য নতুন শাড়ি পরে বিভিন্ন অনুষ্ঠানে যায়, আর সেখানে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয়। সেদিন ফেসবুকে আমার একটা ছবি নিয়ে নানান কমেন্টস করেছে সবাই, বলেছে আমি নাকি এই শাড়ি আরো কয়েকবার পরেছি। বুঝেছি, তোমাকে ফেসবুকের রোগে ধরেছে। আমার বান্ধবীদের ফেসবুক তো তুমি দেখো না, ওদের কোনো শাড়ির রিপিট নেই, প্রত্যেকটা পোস্টে নতুন নতুন শাড়ি। আমি দেখতেও চাই না, তবে তোমাকে একটা কথা বলি, রাগ করো না। কি বলবে তুমি? তোমার অনেক শাড়ি, তারপরও ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য তোমার নিত্য নতুন শাড়ি চাই, কিন্তু যার মাত্র 2-3টা শাড়ি সে কি করবে? ওসব মানুষের কথা চিন্তা করে আমার কি লাভ? লাভ আছে, ওইসব মানুষের কথা চিন্তা করতে পারলেই তুমি একজন মানুষ হবে, আর তখন ফেসবুকের জন্য নিত্য নতুন শাড়ি তুমি চাইবে না। কবিতায় পড়েছি, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। মানুষ এই পৃথিবীতে আসে, পৃথিবীকে ভালোবাসে, মায়ায় জড়িয়ে কাঁদে হাসে, তারপর বিদায় নিলে সবাই শোকে ভাসে। এবারে এই চিরসত্য বিষয়টি নিয়েই গান লিখেছেন কবির বকুল, সঙ্গীত আয়োজন করেছেন মেহেদি, আর গাইছেন রবি চৌধুরী ও শফি মণ্ডল। আমার দেহ মাটি, জমিন মাটি, জরাজা সফেদ খাটি, ঘুমাইতে পরম শান্তি অনন্ত অবসরে, আরে ঘুমাইতে পরম শান্তি অনন্ত অবসরে, আসমান আর জমিন ঘেরা শূন্য এক ঘরে, আসমান আর জমিন ঘেরা শূন্য এক ঘরে, আসে না ঘুম চোখে, কারণে কাশল ঘুমে যাব পর লোকে, ঘুম 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 ডাক পড়িয়াও আসে না ঘুম চোখে, কারণে কাশল ঘুমে যাব পর লোকে, দেখেছি দুইটা শালিক যে আমার ঘুমের মালিক, দেখেছি দুইটা শালিক যে আমার ঘুমের মালিক, পরেনি এখনো প্রাণ তারি নজরে, এখনো প্রাণ তারি নজরে, আসমান আর জমিন ঘেরা শূন্য এক ঘরে, আসমান আর জমিন ঘেরা শূন্য এক ঘরে, বিশ্বাস নাই রে কোন নিঃশ্বাসে ডাক ফোটা, চন্দ্র ডুবে গেলেই পুবে নতুন সূর্য ওঠা,
বিশ্বাস নাই রে কোনো নিঃশ্বাসের এক ফোঁটা, না মিটিতে মনের চাওয়া কেন এসে কেন যাওয়া, না মিটিতে মনের চাওয়া কেন এসে কেন যাওয়া, জীবন এক জটিল ধাঁধা পড়ছি চক্করে, জীবন এক জটিল ধাঁধা পড়ছি চক্করে, আসমান আর জমিন ঘেরা শূন্য এক ঘরে, আসমান আর জমিন ঘেরা শূন্য এক ঘরে, আমার দেহ মাটি জমিন মাটি জড়াইয়া সফেদ খাটি, ঘুমাইতে পরম শান্তি অনন্ত অবসরে, আরে ঘুমাইতে পরম শান্তি অনন্ত অবসরে, আসমান আর জমিন ঘেরা শূন্য এক ঘরে, আসমান আর জমিন ঘেরা শূন্য এক ঘরে, আসমান আর জমিন ঘেরা শূন্য এক ঘরে, আসমান আর জমিন ঘেরা শূন্য এক ঘরে। আমরা জানি জন্ম মৃত্যু বিয়ে মানুষের জীবন এই তিন নিয়ে, বিয়ে মৃত্যু বাদ দিয়ে আমাদের এবারের প্রসঙ্গ একটি পরিবারের জন্মদিন পালন করা। আচ্ছা দুলাভাই, জন্মদিন আসলেই তো শুধু আপনি কাঁদেন, মন খারাপ করে? আরে জন্মদিন আসলেই তো সবাই সেলিব্রেট করে, চ্যানেলে চ্যানেলে দেখি কত গুণীজন কেক কাটার ছুরি ডান্ডি ধইরা হস্তযুদ্ধ করে। জন্মদিন মানেই তো হলো হ্যাপি বার্থডে, খুশির দিন। কেমনে খুশির দিন, আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আমি খুশি হব? অনেকেই জন্মদিনের তৈলের দিন মানায় ফেলাইছে, যার যেমনে খুশি ফেসবুকে টুইটারে সমানে জন্মদিনে তৈলাক্ত শুভেচ্ছা জানায়। দুলাভাই এইটা কারেক্ট বলছেন, তবে সবাই না, অনেকে মন থেকেই শুভেচ্ছা জানায়, তবে কেউ কেউ বিশেষ বিশেষ মানুষে সে যে লাইনেরই হোক হ্যালোগে তোলা ছবি বা ছবি সারা পোস্ট করে তেলের গল্প গাওয়া শুরু করে, উনি আমার প্রিয় মানুষ, ওনার মতো ভালো মানুষ পৃথিবীতে নাই, উনি লাস্ট পিস। আর যদি চাকরির বস হয় সেখানে আরেক ধরনের তেল, আপনি যুগ যুগ বেঁচে থাকুন, আপনার মতো বস আমি চাকরি জীবনে পাই নাই। আর যদি নাটক সিনেমার বস হয় তাহলে সেখানে আরেক জাতের তেল, আপনার মতো পরিচালক দেশের গর্ব, অসাধারণ ডিরেকশন, যা বানাইছেন বস জবাব নাই, আপনার সাথে কাজ করতে পারলে জীবন ধন্য। এইসব মন্তব্য তৈলাক্ত এবং উদ্দেশ্য প্রণোদিত, এটা সবাই বুঝে, কারণ যে যার সম্পর্কে লেখে তারা আবার সেই সব দেখে আর সেই অনুযায়ী ব্যবস্থা নেয়, কেউ পদোন্নতি কেউ কামের গতি খোঁজে এইসব পোস্টে। আর এক শ্রেণীর ধান্দাবাজ লোক আছে দুলাভাই, যারা নিজেই নিজের জীবনের গুণ কীর্তন রচনা করে পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি পাঠায়, আর সেসব দেখা লোকজন ধান্দায় পড়ে যায়, আর তার জন্মদিনের এত সব হিস্ট্রি পড়িয়া আমাদের মনে প্রশ্ন জাগে, তিনি এত সব করলেন কবে? তিনি জানেন, আমরা জানি না। আমি জানতে চাই না, আমার কাছে এটা মন খারাপের দিন। এত সব চিন্তা করে মরার আগেই তো মরে যাবেন, তার সে নো চিন্তা, ডু ফুর্তি, ছেলে মেয়ে পরিবারের সবাইকে নিয়ে দিনটারে এনজয় করে। কি কে কানবো? ঝালকাঠি সদর থেকে মোহাম্মদ মুস্তফা কামাল তালুকদার ইমেইলের মাধ্যমে আমাদের লিখেছেন, ঝালকাঠি শহরে একজন কাঠের কারিগর রয়েছেন, যিনি কাঠ দিয়ে আসবাবপত্র তৈরির পাশাপাশি কাঠ খোদাই করে তৈরি করেন বিভিন্ন শিল্পকর্ম। এছাড়াও তিনি তার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে শহরের কাঠপট্টি এলাকায় গড়ে তুলেছেন একটি ছোট্ট পাঠাগার, এলাকার শিশু কিশোর ছাত্রছাত্রী শিক্ষক এমনকি বয়স্ক ব্যক্তিরাও নারায়ণচন্দ্রের গড়ে তোলা নারায়ণ মিশ্রি গ্রন্থাগারের নিয়মিত পাঠক। বিষয়টি ইত্যাদির ঝালকাঠি পর্বে দেখালে খুশি হব। শুরুতেই আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার চিঠি পেয়ে আমরা গিয়েছিলাম নারায়ণচন্দ্রের পাঠাগারে। নারায়ণচন্দ্রের বাড়ি শহরের টিএনটি রোড এলাকায়, লেখাপড়া করেছেন অষ্টম শ্রেণী পর্যন্ত, সবার কাছে তিনি নারায়ণ মিস্ত্রি নামে পরিচিত। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও উদ্ভাবনী শক্তি আর মেধার গুণে অনেকেই শিল্পী হয়ে ওঠেন। নারায়ণচন্দ্র তেমনি একজন শিল্পমনা মানুষ, তার উদ্ভাবিত 22 রকমভাবে ব্যবহারযোগ্য এই জটিল কাঠের রেল বা বুক স্ট্যান্ডই তারই পরিচয় বহন করে। শুধু এটাই নয়, তার হাতের শৈল্পিক ছোঁয়ায় প্রতিটি শিল্পকর্মই হয়ে ওঠে জীবন্ত। তিনি অনেক দেশবরণ্য ব্যক্তিত্বের ভাস্কর্যও তৈরি করেছেন। তবে পেশায় একজন কাঠমিস্ত্রি হলেও নারায়ণচন্দ্রের নেশা মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়া। তাই ছোটবেলা থেকেই নিজের আয় থেকে টাকা জমিয়ে কিছু বই নিয়ে 2003 সালে গড়ে তোলেন ছোট্ট একটি পাঠাগার, নাম দিয়েছেন নারায়ণ মিস্ত্রি গ্রন্থাগার।
বর্তমানে বইয়ের সংখ্যা 6000-এরও বেশি। বিভিন্ন ধরনের বই রয়েছে এই পাঠাগারে। প্রায় প্রতিদিনই ফার্নিচারের দোকানের কাজ শেষে তিনি পাঠাগারে আসেন, আপন মনে টুকটুক করে কাঠ খোদাই করে তৈরি করেন বিভিন্ন শিল্পকর্ম, আর পাঠকরা এসে রেজিস্ট্রি খাতায় নাম লিখে বই পড়েন, কেউ বা বই নিয়েও যান। আসলে বই কিনে কেউ দেখলেই হয় না। প্রমথ চৌধুরীর এই লেখাটা থেকেই আমার লাইব্রেরি করার মূল অনুপ্রেরণা। আজকের এই আমার শিল্পকর্ম এবং লাইব্রেরিটা পৃথিবীতে তুলে ধরার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আমরা জানি বই হচ্ছে দুটি মলাটে আবদ্ধ জ্ঞানের আলো। নারায়ণচন্দ্রের এই নারায়ণ মিস্ত্রি গ্রন্থাগার সবাইকে জ্ঞানের আলোয় আলোকিত করবে, এই কামনা করছি। প্যারিস রোড মিরপুর ঢাকা থেকে ফয়সাল আহসান স্বপন লিখেছেন, আমাদের দেশে মেট্রো রেলের জন্য উড়াল রেলপথ হয়েছে, যানবাহনের জন্য উড়াল পথ হয়েছে, চার লেনের রাস্তা হয়েছে, এসব দেখতে ভালো লাগে। কিন্তু যখন এসব রাস্তায় যে গাড়িগুলো চলে সেগুলি দেখি তখন মনটা খারাপ হয়ে যায়। এগুলি কি রাস্তায় চলার যোগ্যতা রাখে? পৃথিবীর কোথাও আঁকা বাঁকা, ফাটল ধরা, গ্লাস ভাঙা, পুরো বডিতে আঁচড় খাওয়া, ট্যাপ খাওয়া, রং ওঠা গাড়িকে রাস্তায় চলতে দেখা যায় না। এই অসুন্দর গাড়িগুলোর ফিটনেস নাই বলে ধরা হয়, ব্যতিক্রম আমাদের দেশে, এটা তো ঠিক না, ইত্যাদির মন্তব্য জানতে চাই। আপনি যেমন জানেন ঠিক না, আমরাও জানি ঠিক না, কিন্তু আপনি আমি তো এসব ঠিক করতে পারবো না। যারা ঠিক করতে পারবেন এই বিষয়টার প্রতি তাদেরই সঠিক দৃষ্টি দেওয়া উচিত, নিরাপদে চলার জন্যে, গাড়িকে সুন্দর বলার জন্যে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000। আর আমাদের কাছে ইমেল করতে পারেন এই ঠিকানায় ইত্যাদি 2674@gmail.com। এছাড়াও ইউটিউবের মাধ্যমে ইত্যাদি দেখতে পারেন ফাগুন অডিও ভিশন চ্যানেলে। ধন্যবাদ। দর্শক মন্ডলী, কথা বলছি মিনেসোটা রাজ্যের ঐতিহ্যবাহী প্রাচীন শহর সেন্ট পলের মিনেসোটা ক্যাপিটালের সামনে থেকে। আমেরিকার মধ্য পশ্চিমাঞ্চলে অবস্থিত মিনেসোটা আমেরিকার দ্বাদশ বৃহত্তম রাজ্য এবং 1858 সালে এটি আমেরিকার 32তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। শিক্ষা ও গুণগত মান বিবেচনায় এটি আমেরিকার প্রথম সারির রাজ্যগুলোর একটি। আমরা জানি যে যমজ প্রাণী রয়েছে, যমজ মানুষ রয়েছে, ঠিক তেমনি মিনেসোটা রাজ্যে দুটি শহর রয়েছে যাকে বলা হয় যমজ শহর বা টুইন সিটি। একটি হচ্ছে মিনিয়াপোলিস এবং আরেকটি হচ্ছে সেন্ট পল। এই দুটি হচ্ছে মেট্রোপলিটন সিটি, অর্থাৎ দুটি স্বাধীন পৌর শহর যা রাজ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রস্থল হিসেবে সুপ্রতিষ্ঠিত। 1849 সাল থেকেই সেন্ট পল মিনেসোটার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মিসিসিপি নদীর পশ্চিম তীরে হ্রদবহুল এলাকায় অবস্থিত মিনিয়াপোলিস, আর সেন্ট পলের অবস্থান হচ্ছে মিসিসিপি নদীর পূর্ব তীরে। মিনেসোটা রাজ্যের আয়তন বাংলাদেশের দ্বিগুণ হলেও এখানকার লোকসংখ্যা হচ্ছে মাত্র 57,09,000। হলিউডের বিখ্যাত ছবি গার্ল ইন্টারাপ্টেড এর খ্যাতিমান অভিনেত্রী উইনোনা রাইডার এবং জনপ্রিয় টিভি সিরিজ ম্যাকগাইভার খ্যাত অভিনেতা রিচার্ড ডিন এন্ডারসনের জন্মস্থান এই মিনেসোটাতেই। আমার পেছনের এই ভবনটি থেকেই মিনেসোটার বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হয়। ক্লাসিক্যাল ধরন এবং আকাশচুম্বি অট্টালিকার অগ্রপথিক হিসেবে পরিচিত ক্যাস গিলবার্টের নকশায় 1905 সালে নির্মিত হয় এই মিনেসোটা ক্যাপিটাল। 434 ফুট লম্বা এবং 222 ফুট চওড়া এ ভবনটির চমৎকার নির্মাণশৈলী, স্বভাবপ্রদ শিল্পকর্ম এবং উদ্ভাবনী প্রযুক্তি এটিকে মিনেসোটা রাজ্যের অন্য সব ভবন থেকেই আলাদা করেছে। বর্তমানে এই ভবনটিতে রয়েছে মিনেসোটার গভর্নরের অফিস, সুপ্রিম কোর্ট, সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভের অফিস সমূহ। ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর কলাকুশলীদের দ্বারা নির্মিত এই ভবনটিতে রয়েছে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ সেলফ সাপোর্টিং বা স্বনির্ভর মার্বেলের গম্বুজ, যার উচ্চতা 223 ফুট। দর্শক মন্ডলী, নদীমাতৃক বাংলাদেশের মতোই মিনেসোটাকে বলা হয় হ্রদমাতৃক মিনেসোটা, কারণ এখানটায় রয়েছে ছোট বড় মিলিয়ে 14,000-এরও বেশি হ্রদ, যে কারণে এর রাজ্যকে বলা হয় ল্যান্ড অফ লেকস বা হ্রদের দেশ। পৃথিবীর বৃহত্তম হ্রদ লেক সুপিরিয়র হচ্ছে এই মিনেসোটা রাজ্যে। মিনেসোটার আরও একটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে, শীত প্রধান দেশ বলে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে এবং তুষারপাত হয়, যে কারণে এখানে প্রায় পুরো রাজ্য জুড়েই রয়েছে স্কাইওয়ে বা উড়াল পথ। আমরা মিনেসোটার কয়েকটি শহরের সংযুক্ত ভবনের চিত্র ধারণ করেছিলাম। প্রতিটি শহরেই ভবনগুলো একটির সঙ্গে আরেকটি সংযুক্ত রয়েছে। ট্রেন সিটির এক দৃষ্টিনন্দন ও চমকপ্রদ নিদর্শন হচ্ছে এখানকার যাতায়াত ব্যবস্থায় সংযুক্ত ভূমি থেকে বেশ উঁচুতে পায়ে হেঁটে চলার এই আকাশপথ। জীবনযাত্রার জন্য প্রয়োজন এমন সব বাণিজ্যিক ও আবাসিক ভবনগুলো সংযুক্ত করে এই পথ ছড়িয়ে রয়েছে টুইন সিটি সহ মিনেসোটার পুরো রাজ্য জুড়ে।
মিনিয়াপোলিসের 11 কিলোমিটার দীর্ঘ আকাশপথ পৃথিবীর সবচেয়ে দীর্ঘ অবিচ্ছিন্ন আকাশপথ, যা শহরটির 80টি ব্লককে সংযুক্ত করেছে। দর্শক মন্ডলী, আমি এখন কথা বলছি মিনেসোটার ব্লুমিংটন শহর থেকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই রাজ্যের অর্থাৎ উত্তর আমেরিকার সবচেয়ে বড় শপিং মল, মল অফ আমেরিকা, যার আয়তন হচ্ছে প্রায় 48 লক্ষ বর্গফুট। পৃথিবীর অন্যতম বৃহত্তর এই মলটির নির্মাণ কাজ শুরু হয় 1989 সালে এবং উদ্বোধন করা হয় 1992 সালে। নির্মাণ ব্যয় 68 কোটি মার্কিন ডলার। এখানে দোকান রয়েছে মোট 520টি। শুধুমাত্র 1996 সালেই প্রায় 4 কোটি 30 লক্ষ দর্শনার্থী এই মল পরিদর্শন করেছে, যা ডিজনি ওয়ার্ল্ড, গ্র্যান্ড ক্যানিয়ন এবং গ্র্যাজল্যান্ডে মোট দর্শনার্থী সংখ্যার চেয়েও বেশি। শুধুমাত্র কেনাকাটার আনন্দই নয়, এই মলের জনপ্রিয়তার অন্যতম কারণ হল এখানকার সাংস্কৃতিক এবং বিনোদনমূলক সুযোগ সুবিধা। দোকান ছাড়াও এই মলটিতে রয়েছে 50টি রাইডস এবং বিনোদনের জন্য থিম পার্ক, রয়েছে একটি ছোট্ট আকৃতির গলফ কোর্স, 12 লক্ষ গ্যালন পানি সম্বলিত অ্যাকুয়ারিয়াম, যাতে রয়েছে 300 ফুটেরও বেশি লম্বা একটি টানেল, যা দিয়ে হেঁটে হেঁটে দর্শনার্থীরা প্রায় 4,500-এরও বেশি সামুদ্রিক প্রাণীর সৌন্দর্য অবলোকন করতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা এই মলে আসেন ঘুরে দেখতে, বিনোদন পেতে এবং সাথে কিছু কিনতে। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছেন যাদের মুখ একটা হলেও মুখোশ থাকে অনেক, প্রচারই প্রসার এই কথায় বিশ্বাসী এসব মুখোশধারী মানুষের। প্রসার যত অসারি হোক, তাকে সার ভেবে অন্যের বা পণ্যের নয় নিজের প্রচারের জন্য নিয়োগ করেছেন কিছু ভার্চুয়াল প্রচার কর্মী। আপনি স্টার্ট করলে নন স্টপ 15 সেকেন্ডের ভিডিও কিছুক্ষণ পর পর আপলোড করে দেব। আমি টিকটক, আপনার কথাবার্তা সব ঠিকঠাক মতো টিকটকে চলে যাবে, আমার এইখানে যত বেশি ভিউ মালটা তত বেশি ভাইরাল হবে। আমার শেষ মিটিং এর ভিউ কত হইছে? বস, 1.5 মিলিয়ন, গত পরশুর পরে 2 দিনের ভিউ। ভালো তো, ওনারও লাখ লোক আমার দেখে বলেছি, কেমনে? যে যতই কথা বলুক স্যার, ওই সারাদিনে সময় না পাইলো, রাইতে ঘুমানোর আগে মানুষে একবার হইলো মোবাইল খুললে সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়ায়, ঘুম না আসা পর্যন্ত এইসব উল্টা পাল্টা জিনিস মানুষ দেখে, তখনই এইসব জিনিস ভিউ হয়। উল্টা পাল্টা মানে পরিষ্কার কথা বল। তাই সিস্টেমটা কিন্তু সুন্দর, 30 মিনিট মিটিং কইরা লক্ষ লক্ষ লোকের কাছে চলে যাইতেছি, কি যে মজা স্যার! কোটি কোটি লোকের কাছে যাওয়া যায়, দেখতে হইব যাইতেছে কেমনে। ওই ফেসবুক, আমার ফলোয়ার কত স্যার? 5 মিলিয়ন, 50 লাখ। তা 2 দিন আগে আমার ফেসবুকের রিপোর্ট কি ভয়ঙ্কর স্যার! 2 দিন তো অনেক দূরের কথা, আজকে এতক্ষণ যা কথা কইলেন সেইটাই তো শেয়ার হয়েছে 5 মিনিটে 2 লাখ, কমেন্ট হয়েছে 20,000, আর লাইক করছে, থাক স্যার আর কইলাম না। আমি তো মিটিংই শুরু করি নাই, তোরে লাইভ করতে কইছে কেন? স্যার কেউ কই নাই, আমি তো স্ট্যান্ড বাই আসিলাম, মানে আপনি ধমক দেওয়ার সাথে সাথে হাতে টিপ করে লাইভে চলে গেছিলাম, তারপর আর বন্ধ করতে মনে নাই। আরে এখনো তো চলো, বন্ধ কর। আমি কিছু কইলাম না, তাতেই এত শেয়ার, এত কমেন্ট, কেমনে? কইলাম না যে যত উল্টা পাল্টা কথা কইব, উল্টা পাল্টা কাম করব, সে তত ভাইরাল হইব। দেখা গেল একজন জীবন্ত মানুষের মৃত্যুর সংবাদ কে ছড়াইয়া দিল, ব্যাস ভাইরাল। আমি তো ছোট কাম করি, শর্টস বানাই স্যার, শর্টে একটা কথা বলি, আপনি কথা কমাই দিয়া কাম বাড়াই দেন, তখন আপনার এই ভালো কামই সবখানে আলো ছড়াবে, কমেন্ট করে তখন আরাম পাবেন, মনটাও ভালো থাকবে। এ ধরনের মানুষকে দেখে অনেকে মুখ চাওয়াচাই করলেও কেউ আবার মুখ ফসকে বলেন সত্য কথা বলতে, সৎ পথে চলতে। আমরা এবার একটু অন্য পথে যাই, যে পথের অজানা অচেনা দূর দূরান্তের পথিকদের জন্যে নীলফামারীর একজন মহান ব্যক্তি নির্মাণ করেছেন একটি ব্যতিক্রমধর্মী মুসাফিরখানা। চলুন ঘুরে আসি সেই মুসাফিরখানা থেকে।
এই মুসাফিরখানা বা অতিথিশালার সন্ধান পেয়ে আমরা গিয়েছিলাম নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া গ্রামে। বাড়ির সামনের দুটি কক্ষই সেই অতিথিশালা বা বিশ্রামালয়। কোনো অতিথি এখানে এলে তাদের থাকা খাওয়া সহ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এজন্যে অতিথিকে কোনো অর্থ দিতে হয় না। প্রাকৃতিক পরিবেশে নির্মিত এই অতিথিশালায় পাশাপাশি দুটি কক্ষ রয়েছে, একটি বড় এবং আরেকটি ছোট। রয়েছে কক্ষ সংযুক্ত বাথরুম, বারান্দায় রয়েছে একটি ইবাদতখানা। খুব বিলাসী ব্যবস্থা না হলেও অতিথিদের জন্য যা যা প্রয়োজন মোটামুটি তার সব ব্যবস্থাই রয়েছে এখানে। কোনো অতিথি এখানে এলে তারা যা খান অতিথিকেও তা দিয়ে আপ্যায়ন করেন। মহৎ উদ্দেশ্য নিয়ে 2010 সালে জনাব মোহাম্মদ আব্বাসউদ্দিন সরকার এটি তৈরি করেন, কিন্তু তৈরির 6 বছর পরেই তিনি মারা যান। এই অতিথিশালার সামনেই তাকে সমাহিত করা হয়। আব্বাসউদ্দিনের 6 ছেলে সবাই কৃষি কাজ করেন। নিজেরা তেমন সচ্ছল না হলেও বাবার মৃত্যুর পর তার ছেলেরা বাবার এই মহৎ কাজটিকে ঐতিহ্য হিসেবে ধরে রেখেছেন। আমরা কথা বলেছিলাম এই বিশ্রামালয়ের মালিক আব্বাসউদ্দিন সরকারের বড় ছেলে জনাব রফিকুল ইসলামের সঙ্গে। এখানে অনেক লেখক আসে, সাংবাদিকরা আসে, ফেরিওয়ালারাও আসে, অনেকে আসে। যারা আসে রাতে যাইতে পারে না, তাদের খাওয়ার ব্যবস্থা আমরা যা খাই তারাও সেই খাদ্যই খায়। আমার বাবার এই যে নির্দেশগুলো আমরা এখন পর্যন্ত পালন করি এবং করবই। আমাদের যে প্রজন্ম বাচ্চা কাচ্চারা আছে তাদেরকে নির্দেশ দেওয়া হবে, এইভাবে তারাও চালাবে। মুসাফিরখানা সবার জন্য উন্মুক্ত হলেও সব অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত নয়। অথচ যাদের প্রয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন তারাই সেখানে অভাজন। এই যে রশিদ সাহেব, সেমিনারের সব কিছু রেডি করেছে? সব ঠিক আছে। ব্যানার কোথায়? এই যে দেখি তো, আবার বানান টানান ভুল করলেন কিনা। মুক্ত আলোচনা, আজকের বিষয় সচেতনতা ও আমাদের অধিকার। হ্যাঁ ঠিক আছে। এই শোনেন, আর সিনিং অ্যারেঞ্জমেন্টের কী করলেন? এই যে স্যার, সব লিখে এনেছি। এই যে ভিআইপি, ভিভিআইপি, সাংবাদিক, ব্যবসায়ী, টিভি চ্যানেল, ঊর্ধ্বতন গল্পকর্তা, বিশিষ্ট ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, শিল্পী। স্যার মানুষ বুঝিয়া সারিটি দান করে দেব। ঠিক আছে, কিন্তু স্যার একটা কথা, এসব বিশেষ মানুষ ছাড়া আর কেউ আসবেন না? তা তো আসবেই, এত লোক আসবে যে হলে জায়গা দিতে পারবে কিনা সেটাই সন্দেহ। কিন্তু ওনাদের নামে তো কোনো আসন সংরক্ষিত করা নাই। কিন্তু ওরা তো সাধারণ পাবলিক, ওদের জন্য আবার আসন কি? স্যার আজকের সেমিনারে নাম রাখছেন সচেতনতা ও আমাদের অধিকার। এখানে অধিকার নিয়ে সিনেমিনি সাধারণ মানুষের বসার অধিকারই থাকবো না? অথচ আসন পাইবার লিগা এদেরই সবাই ব্যবহার করে। এই সাধারণ আর অসাধারণের হিসাব নিকাশ ছেড়ে এই হাজার হাজার মানুষের ভিড়ে ঝালকাঠির এই মঞ্চে সাতিহারা নাতি কাকে নিয়ে করছে মাতামাতি? আপনার নাতি না? আরে ভাই, আমি আপনাকে বহুবার দেখছি, আপনি খালি মানুষের ভুল ধরেন। আপনার নাতি শুরু তো করলেন ভুল কথা কইয়া। আমি নাতি তাই আপনার নাতি না তাই এইবার আপনার আমি চিনছি। মিয়া খালি উল্টাপাল্টা কাম করেন। পেয়ারা বাগানে আইছিলাম, শুনলাম আপনি আর নানি নাকি এনে আইবেন। তো কই নানি কই, হ্যারে তো দেখতাছি না। আচ্ছা নানি কি সবসময় আমার লগে লগে থাকবো? হ্যার কাম কাজ থাকতে পারে না। আমিও মামুর কাছ থেকে ছুটি লইয়া বাইর হইছি, থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। পেয়ারা বাগান দিয়ে শুরু করলাম। বিরাট ভালো কাম করছেন, জগৎ পরে দেখছেন, আগে নিজের দেশটা দেখছেন। আপনি আমি কি করে ডাকবো? শুনেন, আমার দেখলে ওই ছোট ছোট পোলা পানেও নাতি কই ডাকে। আপনি ডাকেন মনে করেন না এটাই আমার নাম? আপনারা দেখে কিন্তু নাতি ভাই ক্রাশ খাইছি। এই ক্রাশ ফ্রাশ না খাইয়া এইখানে আইছেন, ফ্রেশ নদীর ইলিশ খান, পেয়ারা খান, এইসব নদীর হাওয়া খান, শহরে গেলে ক্রাশ খাইয়েন, ওইখানে এইসব খাওয়ানোর সরাসরি। তো শহরে ক্রাশ ছাড়াও খাওয়ানোর আরো অনেক কিছু আছে, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মাইর খাওয়া, গাইল খাওয়া। আমি অবশ্য ব্যবসা করতে গিয়ে এগুলো বহুবার খাইছি। এখন ফ্রেশ হাওয়া খাইয়া একটু ফ্রেশ হন। আপনি কিন্তু আসলে গাতেরা। এই তো আরেকটা ভুল কথা কইলেন, গাতেরা হইলে গাটটা বেঁকা হয়ে এমনি থাকতো এমনি। আরে ভাই ওটা তো আমি কথার কথা কইলাম। শুনেন ভাই, চারিদিকে সারাদিন যে এত কথা শুনি, অন কোনটা যে কথার কথা আর কোনটা যে আসল কথা হেইটাই বুঝি না। মানুষ আসলে লজ্জা শরমের মাথা খাইছে। এ ভুলটা তো ওইখানে, লজ্জা শরমের মাথা নাই বললেই তো সবসময় মানুষ ওইটাই খায়। ভূত সুদ থাকলে কি আর মাথা খাইতো, শরম পাইতো, শরম পাইতো। তবে একটা জিনিস ভালো, আপনার মধ্যে ইদানিং এই ভূত জিনিসটা আইতাছে আইতাছে। আপনার তো মেলা বুদ্ধি শুদ্ধি। আচ্ছা আমি একটা নতুন ব্যবসার কথা চিন্তা করছি। কোন তো এই যে বিয়ার ছবি তোলার ব্যবসা, মানুষে তো বিয়ে একবারই করে, হ্যাঁ আবার ওই স্মৃতি ধরে রাখানোর লোক কেউ কেউ ছবি তোলায়, অনেক লাভ। এই তো একটা ভুল কথা কইলেন। এই যে কইলেন বিয়ার ছবি, কিন্তু ওইখানে তো সব পাইবেন আর্টিফিশিয়াল ছবি, পোজ দেওয়া ছবি, পোজ দেওয়া। এটা আপনি কোনো কথা কইলেন, পোজ ছাড়া ছবি হয়?
শোনেন বাজনা ভাই, পোজ দিয়া স্মৃতি হয় না, আবেগের ছবিও তোলা যায় না। আরে বর কনে যখন একজন আরেকজনের আংটি পরায়, আত্মীয় স্বজন যখন মুখে হলুদ দেয়, আয়নায় যখন মুখ দেখে, মা বাবারা যখন সালাম করে, আবার বর কনে যখন একজন আরেকজনের দিকে লাজুক দৃষ্টিতে বা আবেগের দৃষ্টিতে যখন তাকায়, তখন আটকা ক্যামেরাম্যান থামাই দিয়া কয়, এই একটু ক্যামেরায় লুক দেন, একটু হাসেন, একটু ডাইনে যান, একটু বামে যান, একটু চিন্তারে উপরে তুলেন। এইসব কইরা বিয়া সাদির ওই আসল মুহূর্তের ছবিগুলার দেয় 12টা বাজাইয়া, আর সব হইয়া যায় পুজ দেওয়া ছবি। এইভাবে কি স্মৃতি ধরে রাখা যায়? আপনি আসলে যত সুন্দর করে বুঝাইলেন আমার চোখ খুললা গেছে গা। মামা হইলে হয় দমকাইতো নয় মারতো। আবারও তো একটা ভুল কথা কইলেন, আপনার চোখ খুললো কেমনে? আর ঘুমানো ছাড়া তো সবসময় চোখ প্রায় খোলাই থাকে, তো মাঝে মধ্যে একটু পলক করে। তবে অনেকেই আছে চোখ থাকিতে অন্ধ, সেই অন্ধ কিন্তু ভালো না। দর্শক মন্ডলী, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কবিতাটি আমরা বাল্যকালে বহুবার পড়েছি, শুনেছি, ইত্যাদিতেও বলেছি, কিন্তু প্রকৃতপক্ষে পরের তরে কাজ করার লোক ঘরে ঘরে খুঁজে পাওয়া যায় না। নিঃস্বার্থ, নির্লোভ, নিরহংকার, নির্ভেজাল মানুষ পাওয়া অত্যন্ত কঠিন। তবে আমরা একজনকে পেয়েছি যিনি নিজের সম্পদে নিজে ভোগ না করে নিঃস্বার্থভাবে অন্যের জন্য বিলিয়ে দিয়েছেন পরম আনন্দে, আর তিনি হলেন সুবর্ণচরের জনাব সৈয়দ আহমেদ। সৈয়দ আহমেদের বাড়ি নোয়াখালী জেলার সুবর্ণচরের ধানের শীষ গ্রামে। ইত্যাদি টিম নিয়ে আমরা গিয়েছিলাম সেই সুবর্ণচরে। সৈয়দ আহমেদ একসময় ভ্যান চালাতেন, বর্তমানে কৃষি কাজ করেন। ভ্যান চালক হয়েও তিনি এলাকার একটি কলেজের জন্য দান করেছেন নিজের 100% জমি, যা সবাইকে বিস্মিত করেছে। সৈয়দ আহমেদের বসতভিটা বলতে কিছুই ছিল না। অভাবের কারণে সৈয়দ আহমেদ দিনমজুরি করতেন, তাই স্কুলে যেতে পারেননি। 1986 সালে বাবাকে হারিয়েছেন, এরপর পরিবারের বোঝা এসে পড়ে তার কাঁধে। 1992 সালের দিকে ভ্যান চালানো শুরু করেন, যা পেতেন তাই দিয়ে কোনো রকম সংসার চালাতেন। শরীরে কুলোয় না বলে ভ্যান চালনা ছেড়ে দিয়েছেন। বর্তমানে 3 ছেলে ও 4 মেয়ের জনক তিনি। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থাকলেও এই এলাকার 10 কিলোমিটারের মধ্যে কোনো কলেজ নেই, তাই এ নিয়ে স্থানীয়রা বেশ উদ্বিগ্ন। স্কুলে লেখাপড়ার পরে এখানে কোনো কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠান ছিল না উচ্চশিক্ষা। কলেজ শত শত মেধাবী মেয়েদেরকে বাল্যবিয়া দিয়ে দেওয়া হতো, এবং কলেজ দূরত্ব হওয়ার কারণে ছেলেমেয়েরা পাস করার পরে কলেজে যেতে পারতো না, এবং অনেক দূরে কলেজে যাওয়ার ফলে ছেলেমেয়েদের নিরাপত্তাহীনতায় ভুগতে হইতো। এই অঞ্চলে অনেক ধনী ব্যক্তি রয়েছেন যাদের শত শত একর জমি থাকা সত্ত্বেও কলেজের জন্য জমি দিতে কেউ এগিয়ে আসেন নাই। উনি অনেক বড় বড় পরিচয় দিয়েছেন। এই পরিস্থিতিতে একটি কলেজ স্থাপনের লক্ষ্যে জমি ও অর্থ সংগ্রহের জন্য গত 29 জুলাই সুবর্ণচরের থানারহাট বাজারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মিলে একটি সভার আয়োজন করেন। আলোচনার বিষয়বস্তু ছিল কলেজের জন্য এই জমি কে দেবেন। এবার আমরা কথা বলবো নোয়াখালীর সুবর্ণচরের চরওয়াদ্দা ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে। আপনার নামটা বলবেন? মোহাম্মদ আব্দুল মান্নান ভুঁইয়া। আচ্ছা, 29 জুলাই সভায় তো প্রধান অতিথি ছিলেন আপনি, কি হয়েছিল সেদিন? আমরা আসলে একটা হতাশায় ভুগতেছিলাম যে আমরা কলেজ করার জন্য জায়গাটা কই পাবো। তো মিটিংয়ের শেষ পর্যায়ে, একদম শেষ পর্যায়ে আসি, সৈয়দ আহমদ মিয়া আমাদেরকে বলে দিলেন, স্টেজে এসে বললেন যে আমি কলেজের জন্য 1 একর জায়গা দান করব। আসলে এখানে অনেক বৃত্তবান, অনেক প্রভাবশালী থাকার পরও সৈয়দ আহমদ মিয়া আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, জাতিকে শিক্ষিত করার জন্য উনি যে অবদান রেখেছেন এই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। গত 4 অগস্ট সৈয়দ আহমেদের জমিতে কলেজের সাইনবোর্ড লাগানো হয়, দাতা সৈয়দ আহমদ। আমরা এবারে কথা বলবো জনাব সৈয়দ আহমেদের সঙ্গে। জনাব সৈয়দ আহমদ, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। জি, আমরা প্রথমে জানতে চাইবো যে আপনি কলেজের জন্য যে জমিটি দান করেছেন, এই জমিটি আপনি কবে কিনেছিলেন? 100% 15-20 বছর আগে কিনেছি। কত টাকা দিয়ে কিনেছিলেন? 50,000 টাকার মতো ছিল। তো বর্তমানে এটার বাজার মূল্য কত আছে? বর্তমানে এখন বাজার মূল্য আছে মনে হয় 50 লাখ টাকা। 50 লাখ? এই জমিটি আপনি কিনেছিলেন কি করে, অর্থ পেয়েছিলেন কোথায়? অর্থ এটা কর্ম করছি, ভ্যান গাই চালাইছি, বার্কি করছি, বিভিন্ন রকমের কর্ম করছি, অনেক পরিশ্রম করে টাকাটা আপনি জমিয়েছিলেন। এত কষ্ট করে অর্জিত অর্থ দিয়ে কিনে আপনি এই জমিটি দিয়ে দিলেন, কি চিন্তা থেকে? এই তো সোসাইটি, কলেজ নাই, এখানে শিক্ষা প্রতিষ্ঠান হবে, ভোলা নিয়ে লেখাপড়া করবো, সবাই আসবো, লেখাপড়া করবো, এটা ভালো লাগবে, এটাই ভালো লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি যে জমিটি দিয়ে দিলেন বিনে পয়সায়, আপনার স্ত্রী সন্তানরা কেউ কিছু বলেনি?
তাদের তো কষ্ট লাগবে। পরে আপনি তাদেরকে বুঝিয়েছেন? এই আর কি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনার দেয়া জমিতে সাইনবোর্ড লেগে গেছে, আপনার এখন কেমন লাগছে? ভালো লাগছে, ইনশাআল্লাহ ভালো লাগছে। পোলাবান লেখাপড়া করবে, আমি বাড়ির থেকে মনে হচ্ছে আমার বাড়ির সামনে, মনে হচ্ছে বাড়ির সামনে এসে সবাই লেখাপড়া করবে, আপনি মন ভরে সবাইকে দেখবেন, এটা আপনার ভালো লাগবে? ভালো লাগবে। অনেক ধন্যবাদ ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনার এই দৃষ্টান্ত আরও অনেককে উদ্বুদ্ধ করবে আমরা এই কামনা করছি। আপনি প্রমাণ করেছেন দান হয় মনে ধনে নয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, কবি জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাশের একটি বিখ্যাত কবিতার কটি বহুশ্রুত পঙ্ক্তি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, সংখ্যায় কম হলেও এমন অনেক মানুষ আমাদের সমাজে আছেন। সৈয়দ আহমেদ তেমনই একজন মানুষ। তার এই ত্যাগ ও নির্মোহ জীবনের আদর্শ যত বেশি মানুষকে উদ্বুদ্ধ করবে, ততই আমরা এগিয়ে যাব আলোর পথে। আসুন আমরা একে অন্যের জন্য ভেবে জীবন ধন্য করি। এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।